আপনারা যদি এই টুলসের কাজগুলো শিখে যান তাহলে কিন্তু ইলাস্ট্রেটরের কাজ অনেক সহজ কারণ ইলাস্ট্রেটরের মেইন বিষয় হলো এই বিষয়গুলোই হলো এই টুলসগুলো তো এই টুলসগুলো কাজ যদি আপনারা সহজভাবে করতে পারেন তাহলে আপনারা কিন্তু অনায়াসে ইলাস্ট্রেটরের কাজগুলো সহজে করতে পারবেন তো অবশ্যই ইলাস্ট্রেটরের বাকি ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আপনারা কি করবেন আপনাদের পিসির অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করবেন তো আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করছি তো আপনারা যাদের কাছে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি নাই তারা ডেসক্রিপশন বক্স থেকে আমাকে ইনবক্স করবেন আমি এই সফটওয়্যারটি দিয়ে দেবো এটি কিন্তু ক্র্যাক করতে হয় না আপনাদের ডাউনলোড করলেই অটোমেটিক ক্র্যাকড সফটওয়্যার আপনারা ডাউনলোড করে ইনস্টল দিয়ে ডাইরেক্ট চালালে এটি চলবে কোনো অ্যাক্টিভেশন করা লাগবে না তো যাদের যাদের এই সফটওয়্যারটি প্রয়োজন তারা অবশ্যই আমাকে টেক্সট করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে আমাদের ইলাস্ট্রেটরের প্রথম কাজ হচ্ছে আমাদের নতুন একটি আর্টবোর্ড নেওয়া আমরা যেমন ছবি আঁকার সময় একটি খাতা নিয়ে বা একটি আর্টবোর্ড নিয়ে সেটিতে যেমন আর্ট করি তেমনি ইলাস্ট্রেটরেও একটি আর্টবোর্ড নিয়ে আমাদের সেটিতে আঁকাআঁকি করতে হবে আমরা জানি ইলাস্ট্রেটরের মেইন কাজই কিন্তু ইলাস্ট্রেশন করা অর্থাৎ আঁকাআঁকি করা তো আমরা আর্টবোর্ড নেওয়ার জন্য প্রথমে ফাইল থেকে নিউতে চলে যাব নিউতে যেয়ে ক্লিক করার পর দেখব যে আমাদের একটি বক্স আসবে এরকম এখান থেকে আমরা কি করব আমরা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে দিব এবং এখান থেকে আমাদের সাইজ অনুসারে একটি আর্টবোর্ড নিয়ে নিব তো আমি একটি সেন্টিমিটার অনুসারে একটি আর্টবোর্ড নিয়ে নিচ্ছি 60 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার দিলাম হাইট অ্যান্ড ওয়েট দেন ওরিয়েন্টেশন আপনারা কীভাবে চাচ্ছেন সেটি তো আমি এখানে আমার এই হাইট ওয়েট অনুসারে ওরিয়েন্টেশন আসবে যেহেতু আমি দুটা সমান দিচ্ছি সুতরাং এটি স্কোয়ার আসবে দেন আপনাদের প্রয়োজন মতো এখান থেকে অথবা এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন দেন ক্রিয়েট ক্লিক করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটি আর্টবোর্ড ওপেন হয়ে গিয়েছে তো আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন চলে এসেছে যেমন এইখানে এই যে এই কতগুলো টুলস রয়েছে এটিকে বলা হয় টুলবার দেন এই পাশেও কিছু অপশন আছে তো আপনাদের অনেকের এগুলো নাও থাকতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন এটাকে যদি আমরা ড্র্যাগ করে টানি মাউসের লেফট ক্লিক করে তাহলে কিন্তু এটি মুভ হচ্ছে এবং এই যে ডান পাশে একটি ক্রস মার্ক আছে এটাকে ক্লিক করলে কিন্তু এটা চলে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে কোনো আমাদের কিন্তু এখানে কোনো টুলবার নাই তো আমরা যদি আপনাদের যদি এরকম টুলবার না থাকে তাহলে আপনারা যদি সেটি আনতে চান তাহলে কী করবেন উইন্ডোতে চলে যাবেন উইন্ডো থেকে এই যে দেখতে পাচ্ছেন টুলবার নামে একটি অপশন আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স বেসিক তো অনেকের ইনস্টল দেওয়ার পর এরকম বেসিক দেওয়া থাকতে পারে অর্থাৎ কিছু টুলস কম থাকবে এখানে তো যদি টুলস কম থাকে তাহলে আপনারা কী করবেন উইন্ডো থেকে টুলবারে যে অ্যাডভান্সে দিয়ে দেবেন তাহলে দেখবেন যে সব টুলসগুলো চলে এসেছে দেন এটিকে কিন্তু আমরা যেখানে খুশি সেখানে রাখতে পারছি তো আমরা যদি এটিকে আবার আগের জায়গায় রাখতে চাই তাহলে কী করবো ড্র্যাগ করে ধরে একদম এখানে নিয়ে যাব তাহলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো এই হলো কীভাবে আমরা টুলবার আনবো তো এখানে এগুলো যে আছে এগুলোও নাও থাকতে পারে তো এগুলো সব অপশনগুলোই কিন্তু আমরা এই যে উইন্ডো থেকে আনতে পারি যেমন এখানে এই যে সোয়াচ আছে দেন কালার আছে তো এগুলো আমরা উইন্ডো থেকে কিন্তু আনতে পারি যেমন এই যে সোয়াচ দেন কালার এগুলো আনতে পারি তো আমাদের এখন কী কাজ হলো আমরা এখন টুলগুলোর সাথে পরিচিত হব তো আমরা প্রথমে সহজ সহজ টুলসগুলো সম্পর্কেই জানব তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে টুলসটি সেটি হলো সিলেকশন টুল তো সিলেকশন টুল আর এই যে এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল তো আপনারা যখন টুলসের কাছে মাউস পয়েন্টার নিয়ে রাখবেন তখন কিন্তু নিচে নাম লেখা আসবে তো এই টুলসগুলো কী এগুলো জানার জন্য আগে আমার প্রথমে অবজেক্ট রাখতে হবে একটা তো অবজেক্ট কী জিনিস অবজেক্ট হলো আমরা যা আঁকাআঁকি করবো বা আমরা যেই কাজ করবো সেগুলোকেই অবজেক্ট বলে তো আমাদের অবজেক্ট আঁকার জন্য প্রথমে আমরা অন্য একটা টুলস ইউজ করি তো আমরা প্রথমে এই যে এই রেক্ট্যাঙ্গেল টুল এই টুলসটি ইউজ করবো তো এই রেক্ট্যাঙ্গেল টুলসের কাজ হলো কী করা চতুর্ভুজ আঁকা অর্থাৎ আপনার স্কোয়ার শেপের অথবা স্কোয়ার শেপের বিভিন্ন কোনো শেপ নিতে পারবেন তো আমরা প্রথমে এই যে শেপটি সিলেক্ট করলাম রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে রেক্ট্যাঙ্গেল টুল লেখা আছে নিচে এবং সামনে এম লেখা আছে অর্থাৎ আপনারা যদি কিবোর্ডে এম প্রেস করেন তাহলে এই টুলসটি সিলেক্ট হয়ে যাবে তো সিলেক্ট করার পর আমরা এই যে মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করে একটি বক্স আঁকলাম
তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে একটি বক্স চলে এসেছে দেন একটি এটাকে বলে একটি অবজেক্ট তো একটি অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে তো আপনারা যদি একদম স্কয়ার শেপের বক্স আঁকতে চান অর্থাৎ একদম সবগুলো বাহু সমান হবে তাহলে আপনারা কি করবেন আপনারা শিফট চেপে ধরে লেফট ক্লিক করে ড্র্যাগ করে আঁকবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি স্কয়ার বক্স চলে এসেছে তো এটার যদি আমরা এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা এখন মডিফাই করব তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই যে সিলেকশন টুল তো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটিকে কিন্তু আমরা কি করতে পারবো মুভ করতে পারবো আবার ছোট বড় করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট বড় করতে পারছি মুভ করতে পারছি তো আপনারা যদি এই যে সবগুলো টুলের কিন্তু একটি শর্টকাট আছে যেমন এটার পাশে যে ভি তে প্রেস করলে এটি সিলেক্ট হয়ে যাবে তো আপনারা যদি প্রেস না করতে চান তাহলে এই যে শর্টকাটগুলো মাউস পয়েন্টার রেখে দেখে নেবেন তো সিলেকশন টুলের কাজ দেখলাম এবার আমরা দেখব ডিরেক্ট সিলেকশন টুল তো ডিরেক্ট সিলেকশন টুল কি আমরা যে কোনো একটা অংশ সিলেক্ট করে এটার মাধ্যমে কাজ করতে পারবো যেমন আমরা যদি এই বাহুটাকেই অনলি ছোট করতে চাই তাহলে আমরা কি করবো ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাতে প্রথমে একটি ক্লিক করব ক্লিক করার পরে আমরা টেনে নিচে নামাবো এই যে দেখতে পাচ্ছেন শুধু এই বাহুটাই কিন্তু ছোট হচ্ছে আরগুলো কিন্তু ছোট হচ্ছে না তো এটাই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ যে আমরা যে কোনো একটা অংশকে মডিফাই করতে পারবো এর মাধ্যমে তো আমরা চলে গেলাম সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের কাজ দেন চলে যাই আমরা এখানে এগুলোতে পরে আসবো দেন এই যে টেক্সট টুল টাইপ টুল টাইপ টুল দিয়ে আপনারা কী করতে পারবেন আপনারা যেমন বিভিন্ন লেখালেখি করতে পারবেন টাইপ টুল দিয়ে যেমন এই যে আমরা এখানে টাইপ টুল সিলেক্ট করে এখানে আর্টবোর্ডে ক্লিক করলাম দেন আমরা বিভিন্ন কিছু এই যে লিখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখাটি অনেক ছোট আসছে তো আমরা যদি লেখাটিকে বড় করতে চাই তাহলে আমরা কী করবো প্রথমে সিলেকশন টুল দিয়ে এটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ফন্ট সাইজ আছে তো ফন্ট সাইজে যে আপনারা বড় করে দেবেন তো আপনারা যদি এভাবে বড় করতে না চান তাহলে আপনারা সিলেকশন টুল দিয়ে এভাবে টেনেও বড় করতে পারবেন শিফট চেপে ধরে টানবেন তাহলে একদম ইকুয়ালি এটাকে বড় হয়ে যাবে শিফট চেপে ধরে টানবেন দেন আপনারা যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে কি করবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন ফন্টের জন্য আলাদা অপশন আছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন ফন্ট চলে এসেছে তো আপনার যে ফন্টটি পছন্দ হয় সেগুলো দিয়ে আপনারা এখানে ফন্টটা চেঞ্জ করতে পারবেন দেন এখানে কালার আছে এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন লেখার দেন এখানে স্ট্রোক স্ট্রোক মানে আপনাদের স্ট্রোকটা এখানে লেখার ক্ষেত্রে কাজ করবে না মানে প্রয়োজন নেই অন্য কোনো ক্ষেত্রে কাজ করবে যেমন স্ট্রোক আপনার কাজ করবে এই যে বক্সটার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বক্সের যে বর্ডার লাইনটা কিন্তু অনেক চিকন তো এই অবজেক্টের বর্ডার লাইন যদি আপনি বাড়াতে চান তাহলে কী করবেন আপনি সিলেকশন টুল দিয়ে প্রথমে সিলেক্ট করবেন দেন স্ট্রোকের যে এটিকে বাড়িয়ে দেবেন যেমন আমি 4 দিলে দেখতে পাচ্ছেন এই যে বর্ডার লাইনটি কিন্তু বেড়ে যাচ্ছে যেমন আমি যদি আরেকটু বাড়াই 16 দিয়ে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মোটা হয়ে যাচ্ছে বর্ডার লাইন তো এটাই হলো স্ট্রোক দেন চলে যাই আমরা লাইন সেগমেন্ট টুল লাইন সেগমেন্ট টুল কি এটা দিয়ে আপনারা লাইন টানতে পারবেন যেমন এই যে লাইন টানতে পারছি আমরা দেখতে পাচ্ছি যে লাইন টানলে কিন্তু লাইনগুলো আঁকা বাঁকা হয়ে যাচ্ছে তো আপনারা যদি একদম সোজা লাইন টানতে চান তাহলে কি করবেন শিফট চেপে ধরে লাইনটা টানবেন যেমন এই যে শিফট চেপে ধরে একদম লাইন টানলাম তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার লাইনগুলো সোজা হচ্ছে তো এই হচ্ছে লাইন সেগমেন্ট টুলের কাজ তো লাইন সেগমেন্ট টুলের পর আমরা যে এই যে চলে গেলাম রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে তো আমরা একটু বক্স করলামই তো আপনারা যদি আমার বৃত্ত বা অন্য অন্য শেপের বক্স চান তাহলে আপনারা কী করবেন তাহলে আপনারা এখানে এটার উপরে নিয়ে লেফট ক্লিক করে রাখবেন মাউসে তাহলে দেখবেন আরও বিভিন্ন অপশন এসে বেরোচ্ছে যেমন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল ইলিপস টুল পলিগোনাল টুল তো এগুলো যে এখানে বক্স দেওয়া আছে কিছু মানে এমন বক্স তৈরি হবে তো আপনারা যে কোনো একটা সিলেক্ট করি কিন্তু এরকম বক্সগুলো তৈরি করতে পারবেন এরকম যেমন আমি যদি একটি ইলিপস টুল সিলেক্ট করি দেন একটি বৃত্ত আঁকতে পারবো এই যে লেফট ক্লিক করে ড্র্যাগ করলেই মাউসে একটি বৃত্ত হয়ে গেল তো আপনি যদি একদম সমান বৃত্ত চান তাহলে কিন্তু শিফট চেপে ধরে করবেন তাহলে কিন্তু একদম সমান বৃত্ত চলে আসবে তো আমার চলে গেল রেক্ট্যাঙ্গেল টুল ইলিপস টুল এইসব টুলের কাজ তো আমরা এখন বাকি টুলসগুলো আবার অন্যদিন শিখবো কারণ ভিডিও বেশি বড় করা যাবে না কারণ বেশি বড় হলে অনেকেই ভিডিও দেখতে চায় না তো আমরা আরেকটু কি আরেকটু শিখবো যে এই বক্সটাকে কীভাবে আমরা কালার করব অর্থাৎ এর
এই বক্সটাকে কালার করতে গেলে আমার দুইটা কালার আছে, একটা হলো ফিল কালার আর একটা হলো স্ট্রোক কালার। তো ফিল কালার কি আর স্ট্রোক কালার কি, এই যে বক্সের ভিতরে যে সাদা অংশটুকু আছে এটাকে বলা হয় ফিল কালার, আর এই যে বাউন্ডারি লাইন যেটা আছে এটাকে বলা হয় স্ট্রোক কালার। তো আমাদের স্ট্রোক কালার কিন্তু ব্ল্যাক, অর্থাৎ বাইরের লাইনটা কিন্তু ব্ল্যাক, আর ফিলে কোনো কালার দেওয়া আছে, ফিলে সাদা কালার দেওয়া আছে। তো আমরা এই কালারগুলো কীভাবে চেঞ্জ করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে, তো এখান থেকে আমরা এই কালার দুটি চেঞ্জ করতে পারবো। তো প্রথমে আমরা এই যে উপরের অংশটা সিলেক্ট করলাম, এটা হলো ফিল, আর এই যে মাউস নিলে দেখতে পাচ্ছেন এই যে নিচে লেখা আছে, আর নিচের অংশটা হলো স্ট্রোক। তো আমরা প্রথমে ফিল কালারের উপর ক্লিক করলাম, দেন আমরা কালার চেঞ্জ করবো। আমরা কালার বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি, যেমন এই যে এখানে একটি কালার প্যালেটের অপশন আছে, এখান থেকে কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারি। তো আপনাদের যদি এটি না থাকে তাহলে কী করবেন, আপনারা উইন্ডো থেকে এখানে কালার নামের একটি অপশন আছে, এখান থেকে এই কালার এটিকে এনে নিতে পারবেন। আর আপনারা যদি এখান থেকে সিলেক্ট না করতে চান তাহলে অন্যভাবে কালার সিলেক্ট করতে পারেন, যেমন এটার উপরে এই বক্সের উপর দুটো ডাবল ক্লিক করবেন, দেন এই যে দেখতে পাচ্ছেন একটি কালার প্যালেট চলে এসেছে, দেন এখান থেকেও আপনারা কালার সিলেক্ট করে ওকে প্রেস করলেও এটাকে কালার হয়ে যাবে। তো এভাবে আমরা ফিল কালার দিলাম, দেন আমরা স্ট্রোক কালার দেবো। তো স্ট্রোক কালার দেওয়ার জন্য প্রথমে স্ট্রোকটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে অথবা ডাবল ক্লিক করে যেখান থেকে ইচ্ছে আপনার কালার দিতে পারবেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি, তো স্ট্রোকটা বোঝাচ্ছে না, আমি একটু স্ট্রোক বাড়িয়ে দিই। আমরা স্ট্রোক 40 করে দিলাম, দেন এখন ভালো বোঝা যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা স্ট্রোক কালার দিলাম। তো ফিল, আপনারা যদি চান যে আমি স্ট্রোকে কোনো কালার দেবো না বা কোনো বাউন্ডারি লাইন দেবো না, তাহলে আপনারা কী করবেন, আপনারা স্ট্রোকটি সিলেক্ট করে যে এখানে একটি দেখতে পাচ্ছেন নান অপশন আছে, এটিতে ক্লিক করে দেবেন, তাহলে যে দেখতে পাচ্ছেন আমার স্ট্রোক কিন্তু চলে গেছে। আবার আপনারা যদি চান ফিলে কোনো কালার দেবেন না, তাহলে আপনারা ফিলটাকে ক্লিক করে এখানে নানে ক্লিক করবেন, তাহলে কিন্তু ফিল কালার চলে যাবে। তো এই ছিল, তো আজ এ পর্যন্তই থাক, আগামী দিন আবার আরও কিছু টুলস নিয়ে আর এখানে অন্য টুলসগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা সহজ থেকেই শুরু করি, কঠিন কিছুতে গেলাম না, আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। আপনারা যদি এই টুলসের কাজগুলো শিখে যান তাহলে কিন্তু ইলাস্ট্রেটরের কাজ অনেক সহজ, কারণ ইলাস্ট্রেটরের মেইন বিষয় হলো এই বিষয়গুলোই হলো এই টুলসগুলো। তো এই টুলসগুলো কাজ যদি আপনারা সহজভাবে করতে পারেন তাহলে আপনারা কিন্তু অনায়াসে ইলাস্ট্রেটরের কাজগুলো সহজে করতে পারবেন। তো অবশ্যই ইলাস্ট্রেটরের বাকি ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। আর যাদের কাছে ইলাস্ট্রেটর নাই, ইলাস্ট্রেটর সফটওয়্যারটি প্রয়োজন, তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমার ইনবক্স ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমাকে ইনবক্স করলে আমি আপনাদের এই ইলাস্ট্রেটরটি ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে, টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।